লকডাউনের দ্বিতীয় দফায় তৃতীয় দিনে চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে দশ মামলায় মোট পাঁচ হাজার পঞ্চাশ টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত অভিযানে জরিমানার পাশাপাশি জনসাধারণের সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয় শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটের সময় সাতকানিয়া উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার আল বশিরুল আলম সরকার নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন ব্যবহার করার রিক্সা চালক নুরুল কাদেরকে পঞ্চাশ টাকা মিজান উদ্দিনকে টাকা আল আব্বাসকে দুই টাকা মোটরবাইক চালক আরাফাতকে এক হাজার টাকা মুদির দোকানদার সিরাজুল মফিজুদ্দিনকে এক হাজার টাকা এছাড়া মাস্ক ব্যবহার না করায় পথচারী জনাল আবাদিনকে একশো টাকা আল ফয়সালকে পঞ্চাশ সহ মোট পাঁচ টাকা জরিমানা করা হয় এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে পথচারীদের মাস্ক বিতরণ করা হয় উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার এসআই মোবারক হোসেন এবং উপজেলা নির্বাহী কার্যালয় ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে ও লকডাউন কার্যক্রমের সচেতনতামূলক প্রচার প্রচারণা করে সবাইকে সতর্ক করা হয়েছে সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন কার্যকর সকলের সহযোগিতা কামনা করেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এদিকে সাতকানিয়া পৌরসভা ক্যানিরহাট অনুপগীরের দোকান সাতকানিয়া রাস্তার মাথা সাতকানিয়া সদর এলাকায় পৃথক পৃথক টিম অবস্থান করার পাশাপাশি একটি মোবাইল টিম সাতকানিয়া বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন